আজকে বিষয়টা হলো যে গতকাল রাত ইংরেজি তারিখ কুড়ি ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপ এবং অন্য সোশ্যাল মিডিয়াতে যে মিথ্যা খবরটা ছড়াচ্ছে করোনা ভাইরাস নিয়ে ওটার জন্যে আমরা এখানে ওটা ঠিক করার জন্যে ওই খবরটা যে মিথ্যা কথা এটাই প্রচার করার জন্যে এই সম্মেলনটা করা হলো কি ধরনের খবর ছড়িয়েছিল খবরে ছিল যে চাঁদের ঘাট জিপি তেহট্ট এক নম্বর ব্লক তেহট্ট মহকুমাতে যেটা পড়ে ওখানে করোনা ভাইরাসটার জন্যে একাধিক মানুষ অ্যাফেক্টেড হয়েছে এবং হাসপাতালে তেহট্ট মহকুমা হাসপাতালে অ্যাডমিটেড আছে এটা পুরোপুরি মিথ্যা একজনও করোনা ভাইরাসে কেউ এখানে অ্যাফেক্টেড হয়নি আমাদের এখানে একটা কেস নেই এর ধরনের এর পরিপ্রেক্ষিতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছে এটার জন্যে আমাদের ডোর টু ডোর আমরা ক্যাম্পেনিং করেছি এক এক জায়গায় গিয়ে যেখানে যেখান থেকে খবর বেশি মানুষেরা জানতে পেরেছে ওখানে গিয়ে আমরা বুঝিয়েছি যে এটা পুরোপুরি মিথ্যা খবর এটাতে বিশ্বাস না করতে এবং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা চেষ্টা করছি প্রশাসনিকভাবে যে এই মেসেজটা লোকেদের পৌঁছায় যে ফরওয়ার্ড না করুক এরকম মিথ্যা মেসেজ একটা গুজব ছড়িয়েছে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকজন এই হসপিটালে ভর্তি আছে তাদের হাতে সত্যি না এটা কমপ্লিটলি একটা ফেক নিউজ গতকাল রাত থেকে অনেকবার আমি এই নিয়ে অ্যাওয়ার করেছি মানুষজনকে ওভার ফোন ওভার হোয়াটসঅ্যাপ কিন্তু নিউজটা ক্রমাগত আসতে থাকে এবং হসপিটালে এখনও অবধি আমার জ্ঞানত কিংবা হেলথ ডিপার্টমেন্টের জ্ঞানত কোনোরকম এরা এই ধরনের রুগী ভর্তি নেই অ্যান্ড এই যেভাবে এটা ছড়ায় সেই রকম কোনো রুগী আমার নজরে নেই এবং হসপিটাল সম্পূর্ণ সুস্থ পরিবেশ আছে এবং আশেপাশে মানুষজনকে সেই হিসেবেই একটু বার্তা দেয়া হচ্ছে আমি অলরেডি আমাদের প্রশাসনের মাধ্যমে আমি ব্লক লেভেলগুলোতে জানিয়েছি যাতে করে তারা ডোর টু ডোর ক্যাম্পেইন কিংবা ডোর টু ডোর একটা মেসেজ পাঠাতে পারে আজ থেকেই পাঠাতে পারে সেটা আশা এবং এএনএমদের মাধ্যমে তো আই এটা কোনো গুজব আর রটানো উচিত নয় এবং এটা নিয়ে আমরা সম্পূর্ণ এবার যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট